নমস্কার, শুভ সন্ধ্যা। দ্যুতি কিচেনের ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরো একটি নতুন রান্না। তো রান্নাটা অনেকে অনেক রকম নাম দিয়ে রাখেন, কেউ মহারানী বলেন, কেউ মহারাজা বলেন, সরি জাস্ট জোকস করছি। এটা মেনলি হচ্ছে একটা ভাজা মশলা দিয়ে একটা সুন্দর প্রিপারেশন। তো এটাকে আমি তো বলি এটা বাহারি চিকেন। দেখা যাক আজকে আমার এই বাহারি চিকেন কেমন লাগে আপনাদের। তো সেই জন্য আজকে চলে এসেছি সোজাসুজি রান্নাঘরে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব বলে। তো একবার দেখে নিই আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি আছে। তো চিকেন তো লাগছে। এটা একটা আদা রসুনের পেস্ট নিয়েছি আমি, এই 2 টিস্পুন মতো নিয়েছি। টক দইটার আমি অবশ্যই জল ঝরিয়ে রেখেছিলাম, একটা পাতলা কাপড়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো টক দই আমি এখানে ইউজ করব। নিয়েছি কুচানো পেঁয়াজ, এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, আর 6টা লঙ্কা, 1/2 ইঞ্চি মতন আদা, আর 12টা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তো অবশ্যই পেঁয়াজটা কিন্তু আমি তার আগে একটু সেদ্ধ করে নিয়েছি নুন আর চিনি দিয়ে। পেঁয়াজটা নুন আর চিনি দিয়ে অবশ্যই সেদ্ধ করে নেবেন, আর সাথে ওই লঙ্কা যে পরিমাণ বললাম, আদা রসুনের যে পরিমাণ বললাম, সেটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেবেন, আমি যেমন বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল স্পুন ধনে, গোটা ধনে নিয়েছি, 2 টেবিল স্পুন মৌরি নিয়েছি, 1 টেবিল স্পুন আমি সরি টেবিল স্পুন না টিস্পুন আমি জিরে নিয়েছি, নিয়েছি কসৌরি মেথি, নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, নিয়েছি গোলমরিচ, নিয়েছি জয়িত্রী, নিয়েছি ছোট এলাচ 3টে, দারচিনি, আর নিয়েছি আমি 1 চামচ মতন, 1 টেবিল স্পুন মতন আমি কাজু নিয়েছি, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি সাদা তিল। এই সাদা তিল, কাজু, কিশমিশ, কিশমিশটা অবশ্যই নেবেন, কিন্তু কাজু আর সাদা তিলের বদলে আপনার চারমগজ বা পোস্ত অবশ্যই ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1টা লেবু, নিয়েছি দুধ। আর রান্নাটা তো হবে সাদা তেলে, আর ম্যারিনেটের সময় আমি সামান্য একটু সর্ষের তেল দেবো। নুন তো স্বাদ মতন লাগছে, লাগছে চিনি, আর লাগছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখে নিই আমি আগে ম্যারিনেট পর্বে চলে যাই। আমি চিকেনটা নিয়েছি, চিকেনের সাথে চিকেনে দিয়ে দিচ্ছি 2টো পাতিলেবু, আমি পাতিলেবু 1টাই নিয়েছি গোটা। তো সেটার আমি রসটা বার করে নিই, ভালো করে রসটা নিয়ে নিলাম একটা থেকে, আরো একটা নিয়ে নিই। দিয়ে দেব জল ঝরিয়ে রাখা টক দই, যদিও সব জলটা ঝরেনি, কিন্তু চেষ্টা করবেন জলটা যাতে দইয়ের ঝরিয়ে নেওয়া যায়। দিয়ে দেব আদা রসুনের পুরো পেস্ট, দিয়ে দেব স্বাদ অনুযায়ী, আমি এতে অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দেব কসৌরি মেথি 1 চামচ মতন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমার লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল, এবার এটাকে আমি মাখিয়ে নেব। তো এটা আমি যতক্ষণ মাখিয়ে, এটা আমি 20 মিনিট মতন ম্যারিনেট করতে আমি ফ্রিজে রেখে দেব, তো তারপর আমি ব্যাক করব। তো 20 মিনিট তো হয়ে গেছে, আমি চিকেনটা বার করে নিয়েছি, এই দেখুন চিকেন কিন্তু আমার ম্যারিনেট হয়ে গেছে। আপনারা যদি চান চিকেন কিন্তু আর একটু বেশি সময় ম্যারিনেট করতে পারেন, কিন্তু বেশি অবশ্যই বেশিক্ষণ রাখবেন না। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়া তো বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল,
4 টেবিল স্পুন মতন ব্যবহার করছি। দিয়ে দেব একটুখানি ঘি। সাথে সাথে এটা গরম হয়ে গেছে অলরেডি, এই দেখুন অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেজপাতাটা। আচ্ছা জৈত্রী ফুল তো আমার এতটা লাগবে না, আমি জৈত্রী ফুল একটু ভেঙে এইটুকু মতন দেব, মানে 1/4 ভাগ জৈত্রীর ফুল আমি দিলাম। দিচ্ছি দারচিনি, গোটা গোলমরিচ, ছোট এলাচ, দিচ্ছি 2 শুকনোর লঙ্কা, শুকনো লঙ্কা। আচ্ছা এটা একটুখানি হবে, এটা ভাজা হতে হতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা হোক, পেঁয়াজটা একটু ভাজা হলে আমি দিয়ে দেব, না এখন বলবো না, যখন দেব তখন বলবো। এবার দিয়ে দেব এই পেস্টটা, যেটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি রেডি করেছিলাম। এবার এইটা একটু নাড়াচাড়া করব, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো একটুখানি মিষ্টি, মানে চিনি দেব। আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেব আরও একটু নুন। খেয়াল রাখবেন কিন্তু নুন কিন্তু আমরা ম্যারিনেট করার সময় চিকেনেও দিয়েছি, অতএব সব সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ততক্ষণ একটা মশলা আমি রেডি করে নেব, সেটাই দেখিয়ে দিই। কষিয়ে দিয়েছি তো চাটুর মধ্যে আমি এই মৌরিটা, গোটা ধনে আর জিরেটা আমি আগে একটুখানি ফ্রাই করে নেব। বেশি কিন্তু ডিপ ফ্রাই করবেন না, ভাজা মশলা কিন্তু যদি একটু যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মশলার নিজস্ব যে স্বাদ সেটা কিন্তু চলে যাবে। জাস্ট হালকা একটু আমি নাড়াচাড়া করে নেব। এটা আমার হয়ে এসেছে, এবার এতে আমি চিকেনটা দিয়ে দেবেন। এবার এটা আমি নাড়াচাড়া করে নিই ভালো করে। জল এর ইউজ আমি এখানে করব না, কারণ চিকেন থেকে যে জলটা বেরোবে সেইটাতে মোটামুটি হয়ে যাবে। এটা আমি ততক্ষণ নাড়াচাড়া করি একটুখানি। এবার এটায় ঢাকা দিয়ে দেব। একটু হোক, ততক্ষণ আমার এই ভাজাটাও হয়ে গেছে। এই দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম, একটা সুন্দর স্মেল কিন্তু বেরোচ্ছে মশলা থেকে। আমি চিকেনটা একবার দেখে নেব, আর তার আগে এই মশলাটা আমি যে মশলাটা বানিয়েছি যেটা ফ্রাই করলাম সেটা দেখুন একটা
আত ভাজা মতন আত বাটা মতন করে আমি বানিয়েছি। এটা আমি একটু দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মাংস থেকে নিজস্ব যে জলটা বেরোচ্ছে আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম আবার। এখানে কিন্তু আমার মাংসের পরিমাণটা নিয়েছি, চিকেনের পরিমাণটা নিয়েছি 750 গ্রাম মতো। আচ্ছা, এবার আমি গ্যাসটা ফ্লেমটা মিডিয়াম করে আবার একটা পেস্ট আমি বানিয়ে নেব যথারীতি। এই পেস্টটা আমি বানিয়ে নেব। এটা আমি একটু দুধটা দিয়ে বানিয়ে নেব একটা ফাইন পেস্ট। আমি এবার যে পেস্ট বানিয়েছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে, সাথে আমি এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরেকটু দেবো নাবানোর সময়, দিয়ে দিচ্ছি আরো একটু কসৌরি মেথি। এবার এটা আমি একটু ফুটতে দেব, সাথে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এবার ঢাকাটা দিয়ে অন্তত 7 মিনিট মতন আমি এটা ছেড়ে দেব, তারপর ব্যাক করব। তো আমি এটা এবার দেখে নিই, দেখে নিতে হবে চিলি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এক ফোঁটা জল তো এখানে ইউজ করিনি, দুধ দিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দেব, আরেকটু মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে জাস্ট 2 মিনিট আমি ঢাকাটা খুলে আমি রেখে দিই। একটু গ্রেভি থাকবেই এটা। ঢাকাটা খুলছি না, আমি ঢাকাটা 2 মিনিট দিয়েই দিলাম। দিয়ে এইভাবে গ্যাসটা অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং রেখে দেবো। সরি, একটা জিনিস ভুলে গেছি যে কারণে আমি আরেকবার খুলে নিলাম ঢাকাটা, সেটা হচ্ছে আমি চিলি ফ্লেক্স যেটুকু ছিল আমি দিয়ে দিলাম, কারণ চিলি ফ্লেক্সটা আমাকে দিতেই হতো। আর সেটা দিয়েই আমাকে স্ট্যান্ডিং রাখতে হবে আরও 2 মিনিট। তো 2 মিনিট স্ট্যান্ডিং থাক, তারপর আমি ফিরে আসছি। এবার পরিবেশনের পালা। তো কেমন লাগলো আজকের এই চিকেন বাহার অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব যারা করে নিয়েছেন তাদেরকে অজস্র ধন্যবাদ, আর যারা এখনো করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তারা সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে নিন, আর প্রচুর শেয়ার করুন, তার সাথে লাইক ও কমেন্টস। আমাকে পার্সোনালি কমেন্টস করছেন, তাদের কাছে রিকোয়েস্ট করবো কমেন্টসটা আমার ইউটিউবের এই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টসটা করুন, তাতে সেটা ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে একবার বাড়িতে সবার সাথে শেয়ার করুন এই রেসিপিটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন রান্না নিয়ে। ভালো থাকুন।